মামা ভাগ্নে দুই চড়াই, তুই ছড়াস আর মই ছড়াই। তুই তো ছড়াবি, কিন্তু উনি? আমার নাম আবি, তাই আমি ছড়াই, আর উনি ছড়া লেখেন, তাই উনিও ছড়ায়। মজার মানুষ। হঠাৎ যেন কি করে হিস্টোরিক্যাল প্লেস হয়ে যায় সেটা বুঝলাম। একবার দাঁড়া, প্রায় 350 বছরের পুরনো। তবে গেটটা বোধ হয় পরে বানানো হয়েছিল নাকি রে? তাই মানে তুমি বলছো গেটটা 350 বছরের পুরনো নয়? ওই যে লেখা আছে 1659, তখন বাঙালিরা শকাব্দ দিয়ে সময় গুনত। খ্রিস্টাব্দ দিয়ে সময় গোনার ব্যাপারটা শুরু হয়েছে ব্রিটিশরা আমাদের দেশে আসার পর। বাহ, গ্রেট। Welcome to the palace of the great Nrisingha Narayan Singhara. বাড়িতে গোপাল পুজো হচ্ছে সেই নৃসিংহ নারায়ণের সময় থেকে। আচ্ছা, তোর এই আবির নামটা এটা কি মামা বাড়ির দেওয়া? হ্যাঁ, মামুই তো রেখেছিল। সেটা বুঝলে কি করে? শকাব্দ না খ্রিস্টাব্দ? মামু হরি নারায়ণ, এদিকে নৃসিংহ নারায়ণ। বাড়িতে নিয়মিত গোপাল পুজো হয়, বাড়ির মেয়ে মানে বৌদির নাম রাই, কাজেই প্রিয় ভাগ্নের নাম তো কৃষ্ণের প্রিয় হোলি খেলার রং আবির হতেই হবে। গ্রেট, চলো চলো। এই তো মহাদেবদা। এসো এসো দাদাবাবু। দিদি জামাইবাবু ভালো আছে? চলছে ঠিকঠাক। তোমাদের খবর কি? আর থাকা, জল জ্যান্ত মানুষটা খাবার চেয়ে। মহাদেবদা, হ্যাঁ শোনো দা, আসুন আসুন। দালানের উপাসটায় মহাদেবদারা থাকে, আর এই হলো আমার মামার বাড়ি। দোতলায় কতবাবুর শোয়ার ঘরেই তোমাদের শোয়ার ব্যবস্থা করা আছে। ভালোই করেছো তোমরা এসে, কতবাবুকে ছাড়া পুরো বাড়িটা খাঁ খাঁ করে। যাও যাও যাও। চলো শোনো দা। নৃসিংহ নারায়ণ, দাপট দেখেছো? ওনার সময় থেকেই সিংহরায় ফ্যামিলির গ্রাফটা। এসো। আই রিয়েলি মিস হিম। এটা তো লেজারাসের খাট মনে হচ্ছে। আবির, রামকৃষ্ণ কাকা, পুজো হচ্ছে এখনো? ওই হচ্ছে একরকম, জল বাতাসা দিয়ে কর্তাবাবু চলে যাওয়ার পর। তোমরা আসবে জেনে আজ একটু এই গোপাল ভোগ আনিয়েছিলাম। গোপাল ভোগ? মামু খুব ভালোবাসত। অমন মানুষ তো আর হবে না, সারাদিন বই মুখে নিয়ে বসে থাকতেন। এবার সন্ধেবেলা যদিও গলায় কণ্ঠি বাঁধা আছে, আসি। রাত বাড়ছে। কি হলো ব্যাপারটা? ভর সন্ধেবেলা গলায় কণ্ঠি, তাও এত ভয়? যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়, তাই শোনো না।
শান্তিতে খেতে দাও তো গোপাল ভোগটা। আমি কি I'm in love with the shape of you. Push and pull like a magnet too. কি নাই এলাহি বন্দোবস্ত। আর তাছাড়া হিস্টোরিক্যাল প্লেসের ম্যাগনেটিক অ্যাট্রাকশন ঠিক কী কী কারণে বৃদ্ধি পেতে পারে সেটা এবার বোধগম্য হচ্ছে। তুমি খাও তো। জ্যোৎস্নাদি মনে আছে তোমার সেই স্পেশাল ডিশ কষা মাংস? মনে নাই আবার। হ্যাঁ রে দিলাম, মাংসটায় তেল নুন জাল ঠিক হয়েছে কিনা দেখতে। সে জানো একবার সে কি দাদাবাবু কয় কিনা, নুনটা তো দেখলাম না, তারপর কয় ঝালটা তো দেখলাম না। হ্যাঁ সে কয় কিনা তেল নুন জাল সবই তো দেখলাম, মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এইটাই তো দেখলাম না। মানে শৈশব থেকেই তো স্কোরিং রেটটা বেশ হাই। চাইল্ড প্রডিজি কাকা, ল পড়ে যে কথা বেঁচে খেতে হবে সেটা তখন থেকে ক্লিয়ার কাট ছিল, বুঝলে না? ও আচ্ছা, তা ভাইপো এই টেবিলটাকে কি বলে সেটা জানা আছে? টেবিল টেবিল জানা জানি কি আছে? আছে আছে, এই টেবিল শোয়ার ঘরের খাট, এগুলো হলো লেজেন্ডারি ল্যাজারাস, কাঁটি বিলিতি কোম্পানি, ব্রিটিশ আমলে কলকাতায় অফিসও খুলেছিল। শাইনিং স্টোরি অফ ডাইনিং টেবিল বলছো? ও ভালো কথা। তোষ্ঠাদি নীলুর খবর কি? তেনার কি আর ঠিক আছে, দেখাও গিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে, প্যাটে খিদে সাগার পড়লে তখন ঠিক আসবে, কাজ নাই।